আসসালামু আলাইকুম সবাইকে ইটিও মাল্টিমিডিয়া চ্যানেল থেকে প্রিয় দর্শক আমি চলে আসলাম ঢাকা রায়বাজার সাদেক খান কৃষি মার্কেট থেকে আপনাদেরকে জানিয়ে দিব আলু পেঁয়াজ রসুনের দাম কত ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো অনেকটা দশ আলুর দাম পেঁয়াজের দাম প্রিয় দর্শক আপনাদেরকে চায়না রসুন এবং ইন্ডিয়ান দেশি সকল ধরনের রসুনের আপডেটটা দিয়ে দেবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমাদের পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন তো চলুন বিক্রেতার সাথে সরাসরি কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত কেমন আছেন ইনশাআল্লাহ দা ভালো একটু নামটা বলেন আপনার মোহাম্মদ কাউসার সাদেক খান কৃষি মার্কেট রায়বাজার আচ্ছা তো ভাই পেঁয়াজের খবর কি আমাদেরকে একটু বলেন নিউজ পেঁয়াজের বাজার ইদানিং একটু কম আগে একটু পেঁয়াজের বাজার বেড়েছিল এখন বাজার কমে গেছে না এগুলো কি মুড়ি কাটা পেঁয়াজ না হ্যাঁ এটা মুড়ি কাটা পেঁয়াজ এগুলো সব মুড়ি কাটা জি আচ্ছা কত করে দিছিলেন কেজি এগুলো আজকে বেচে 25 থেকে 26 25 টাকা থেকে 26 টাকা কেজি না জি আচ্ছা গতকালকে দাম কেমন ছিল এটা গতকালকে 26-27 টাকা ছিল 26-27 টাকা মানে আরো কমে গেছে না আজকে আরো কমে মানে প্রতিদিনই ধাপে ধাপে কমছে খালি পেঁয়াজের দাম জি যেরকম দফায় দফায় বাড়ছিল এখন আবার কমে গেছে দফায় দফায় আবার কমে যাচ্ছে জি আচ্ছা এই বস্তাগুলোতে এমনি কত কেজি পেঁয়াজ হয় ভাই এটা 67-68 কেজি আছে আবার 70 কেজি আছে 70 কেজিও আছে এখন কোন জেলা থেকে পেঁয়াজটা বেশি আছে এটা লোক পাবনা জি পাবনার পেঁয়াজটা এখন মোটামুটি বেশি আছে পাবনার আচ্ছা আমরা রসুনের কথাটা যদি বলতেছে রসুনের খবর কি বলতো রসুনের বাজার এবার এখন অনেক বাড়তি জি আচ্ছা এটা তো আমাদের দেশি রসুন এটা দেশি নাটোর কোন জায়গার এটা হলো নাটোর জেলা আচ্ছা এই কত করে দিছিলেন কেজি এটা হলো 1 কেজি হলো 75 টাকা কেজি বেচতে আছি 75 টাকা কেজি জি বস্তা কতটুকু আছে এর একটা বস্তা হলো 30 কেজি 30 কেজি বস্তা না জি 30 কেজি বস্তায় হয় আর এটা কি ইন্ডিয়ানটা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ানটা কত চলছিল ইন্ডিয়ানটা 105 টাকা 105 টাকা 90 টাকার রসুন এখন 105 টাকা জি মানে টোটালি আমরা যদি বলি ইন্ডিয়ান এবং দেশি দুইটা রসুনের দামই বাড়ছে এখন বাড়ছে হ্যাঁ বাড়ছে না রসুনের দাম এখন বাড়ছে দুইটা রসুনের দামই বাড়ছে প্রিয় দর্শক আপনাদেরকে ঠিকানা দিয়ে দিলাম আর আমরা যদি আর একটু বলতে চাই ভাইজান আলুর খবর কি তো মনে পুরান আলুটা না এটা পুরান আলু বাজার এখন অনেক কম কত একবারে কম 10 টাকা 10 টাকা জি 10 টাকা আলুর কেজি 10 টাকা হ্যাঁ আলু 10 টাকা পুরান আলু এখন 10 টাকা দেখেন কিন্তু আপনার কাছে কাস্টমার আসলে কিন্তু আবার এই দামে বলবে জি এই দামে না জি পুরান আলু এখন 10 টাকা বেশি পুরাতন আলুর গুলো আর বস্তায় কত কেজি আছে এর 60 কেজি আলু বস্তা 60 কেজি আলু আছে না জি 60 কেজি আছে আচ্ছা নতুন আলুটা কত যদি বলতে চান আলু আজকে 1500 আগে থেকে একটু দাম বাড়ছে নতুন আলুটা দাম বাড়ছে জি আগে আসলো 1300 এখন 1500 কারণটা কি 12টা কারণ এখন মাল একটু কম ঢুকছে তাই টোটালি আমরা যদি বলতে চাই মালটা একটু কম ঢুকছে কম ঢুকছে তাই জন্য মালের দামটা একটু বাড়ছে মালটার দামটা একটু বাড়ছে তাহলে নতুন আলুটা বস্তাতে কত কেজি হয় ভাইজান বস্তাতে 70-75 টাকা আছে 70-75 জি 70-75 কেজি হয় 70-75 কেজি হয় আচ্ছা তাহলে আমরা যদি যেটা বলতে চাই পুরাতন আলুর সাথে নতুন পেঁয়াজের দাম দুইটাই কম আর খালি শুধুমাত্র নতুন আলুটার দামটা একটু বাড়ছে নতুন দামটা বাড়ছে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন অনুরোধ থাকবে আর প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় নিত্য পণ্যের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম